প্রথম প্রশ্ন, কোথায় তুমি রোড দেখতে পাবে কিন্তু গাড়ি নয়, শহর দেখতে পাবে কিন্তু মানুষ নয়, নদী দেখতে পাবে কিন্তু জল নয়? শহর দেখতে পাবে কিন্তু মানুষ নয়, নদী দেখতে পাবে? ইটস আ ম্যাপ। একদম ঠিক। একদম একদম ঠিক। ম্যাপ আই মিন মানচিত্র। একদম ঠিক। ওরে বাবা, ত্রিশকে হাফ দিয়ে ভাগ করে 15 যোগ করলে কত হবে? ত্রিশকে হাফ দিয়ে ভাগ করে 15 যোগ করলে কত হবে? না আরেকটু, ত্রিশকে হাফ দিয়ে আমি বলবো এটাকে হ্যান্ডেল করতে হবে, হাফ দিয়ে ভাগ করে 15 যোগ করতে হবে। 17। হাফ দিয়ে ভাগ করলে 30 ডিভাইডেড বাই 1 বাই ইটস 17। না এন্ড পাস পাস 30 পাস 30 হাফ 15 হয়, 15 দিয়ে ভাগ। আমি কোথাও বলিনি 30 হাফ, আমি বলেছি 30 কে হাফ দিয়ে ভাগ করতে। হাফ দিয়ে ভাগ করতে 1 হাফ। আমি মানে উত্তরটা বলে দিলাম, দাঁড়া 30 কে হাফ দিয়ে ভাগ করলে কোশ্চেন রিপিট প্লিজ, 30 কে হাফ দিয়ে ভাগ করে 15 যোগ করলে কত হবে? কাছাকাছি যাওয়া হচ্ছে, কিন্তু কাছাকাছি যাওয়া হচ্ছে, আসছে না। 75। ওকে ফাইন, নেক্সট কোয়েশ্চেন, একটি চার চাকার গাড়িকে চালিয়ে ডান দিকে টার্ন করালে গাড়ির কোন চাকা একটু নড়লো না? একটু নড়লো না, পেছনের পেছন দিকের বাঁ দিকের চাকাটা পেছনে। তুমি তো টার্ন করছো না? না আমি বলছি, বলছি একটা এক্সট্রা চাকা থাকে সব গাড়িতে। এক্স্যাক্টলি, ও হ্যাঁ রাইট 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 রাইট, হ্যাঁ পেছনে একটা লাগানো থাকে। এতটুকু নড়লো না, ডান দিকে টার্ন করা হলো, মতলব ইয়ে ঘোরানো হলো, স্টিয়ারিং ঘোরানো হলো, স্টেপ নেই। নেক্সট কোয়েশ্চেন, এ বি সি ডি প্রত্যেকটি লেটার বা অ্যালফাবেট আমরা জানি, কিন্তু কোন লেটার অ্যালফাবেট নয়? লাভ লেটার, ইটস এনি অফ লেটার। একদম ঠিক। ওরে বাবা রে, কোথায় খাপ খেলেছে শিবাজি। যাই হোক, এ বি সি ডি প্রত্যেক লেটার বা অ্যালফাবেট আমরা জানি, কিন্তু কোন লেটার অ্যালফাবেট নয়? এক্স। এক্স অ্যালফাবেট নয়, কোন লেটার অ্যালফাবেট নয়? এই তো ট্রিকি কোয়েশ্চেন, একটু অন্যরকম চিঠি আমার মধ্যে বলাটা উচিত হয়নি ঠিকই করছি। আচ্ছা, রেইনবোর শেষে কি আছে? ডাব্লু, সব পেরে যাচ্ছে। আচ্ছা, এমন একটা আবিষ্কারের নাম বলো যা তোমাকে দেওয়ালের ওপারে দেখতে সাহায্য করবে। এমন দেওয়ালের ওপারে দেখতে সাহায্য করবে। ওয়ালপেপার। না, এমন একটা আবিষ্কারের নাম বলো, এটা লাস্ট বার বলছি, দেওয়ালের ওপারে দেখতে সাহায্য করবে। ক্যামেরা? না, খুব ইজি কিন্তু, একদম মানে আশপাশ দিয়ে যাচ্ছে, খানিকটা বটে কিন্তু এটা না অনেকটা তুমি বড়
থটে বলেছে সিসি ক্যামেরাতে মিরর প্রত্যেকের বাড়িতে আছে মিরর না দেওয়ালের ওপারে কি মিরর তো তোমাকে দেখাতে সাহায্য করবে জানলা উইন্ডো একটি মেয়ে ড্রাইভিং শিখতে চায় সে একটি ওয়ান ওয়ে রাস্তাতে উল্টো পথে চলে গেল কিন্তু কোন ট্রাফিক পুলিশ তাকে ফাইন করলো না কেন ড্রাইভিং শিখতে চায় সে একটি ওয়ান ওয়ে রাস্তাতে উল্টো পথে চলে গেল অথচ কোন ট্রাফিক পুলিশ তাকে ফাইন করলো না উল্টো পথে চলে এসেছে তো ওয়ান ওয়েতে তো এইদিকে যাবো এদিকে চলে এসেছে একজন ভদ্রলোক প্রতিদিন একটি করে ডিম খায় কিন্তু সে কোনোদিন ডিম কেনে না বা চুরি করে না তার আবার কোনো মুরগিও নেই কি কেউ তাকে ডিম দিয়েও যায় না কি করে সম্ভব সে প্রতিদিন একটি করে ডিম খাচ্ছে স্বপ্নে না একটা প্রতিদিন ডিম কেউ দিয়ে যায় না সে চুরি করে না সে আবার মুরগিও পোষে না না সে কিনেও আনে কিনেও আনে না এটা কি মানে ডিমটা তো মানে ইয়ে করেনি মানে বোঝা যাচ্ছে না কিসের ডিম ওটা ডিমটা এটা কি ঘোড়ার ডিম টাইপের কিছু ঘোড়ার ডিম তো হয় না আমি আমি সিরিয়াসলি বলছি আমি ওকে ডিম খেতে দেখেছি মানে ও ডিম খায় অশ্ব ডিমও নয় শুনলো বললা বললা না না ডিমই খায় না পারলে পাস খেতে পারে একদম ঠিক ধরছিলে তুমি ও মুরগি পোষে না হাঁস তো পুষতে পারে হাঁসের ডিম খায় কি আছে লাস্ট কোয়েশ্চেন তোমরা পরিবারের পাঁচজন রেস্টুরেন্টে ডিনার করছো তোমাদের বয়স যথাক্রমে 15, 25, 35, 45, 50 আই রিপিট 15, 25, 35, 45, 50 হঠাৎ সেখানে তোমার ইংরেজি টিচারের সাথে দেখা হলো তিনি বয়স্ক ব্যক্তিটির দিকে ইশারা করে জিজ্ঞাসা করলেন হু ইজ হি বয়স্ক ভদ্রলোককে বাদে তোমরা সকলে মিলে বলে উঠলে ফাদার কী করে সম্ভব যখন বয়সের ডিফারেন্স এত কম ইংরেজি টিচারটা যে ঢুকলো সে 50-এর দিকে দেখিয়ে বললো যে এটা কে তো সেই মানুষটা বাদ দিয়ে আর প্রত্যেকে বললো যে ফাদার এটা কি করে সম্ভব বয়সে এরকম এরকম গ্যাপিং এর মধ্যে চার্চের ফাদার হতে পারে মেবি চার্চের ফাদার হ্যাঁ একদম ঠিক আমি কি এরকম এক্সপ্লেনেশন আমারই বাঁশ দিল কিনা জানি না ফাদার দিতে হবে না গ্র্যান্ডফাদার কি দাদা হবে 25 15 চার্চের ফাদার ওকে আই সারেন্ডার তোমাদের নামটা একটু জেনে নেব আমি সুব্রত সরকার সৌগত দাস রূপায় অনুচা শুভ শুভ দাস বিদিশা দে স্নেহাশিস ঘোষ শুভঙ্কর দাস ইটস উইস্কি ওকে থ্যাংক ইউ সো মাচ